Hi guys, very good morning. জল চেঞ্জ করতে হবে, জলের জন্য আমার চারটে মাছ মরে গেছে আর কি বলবো, এত দুঃখ পেয়েছি আর কি। চলো সবাইকে গুড ইভিনিং। এখন জাস্ট আমি স্নান করলাম, কারণ এত গরম লাগছে না। এখন বাজে হচ্ছে 6টা আর প্রচুর গরম লাগছে। দুপুরবেলা স্নান করেছি, এখনো একবার স্নান করলাম, গরম যেন ছাড়ছে না, এত গরম এখানে ওয়েস্ট বেঙ্গলে। তোমরা যেন হাসফাস করছো, আমি বুঝতে পারছি ওয়েস্ট বেঙ্গলে প্রচুর গরম। রিম্পা ফোন করেছিল, রিম্পাও বললো। তো চলো এখন একটু বেরোবো সিভিল লাইনের দিকে। সিভিল লাইনে যখন ইমাদুল কল করলো, ইমাদুল বললো সিভিল লাইনে কি একটা কাজ রয়েছে, তো সেটা মেটাবে। তাহলে আমি যাই, ওর সাথে একটু ঘুরে আসি, ফ্রি থাকলে চলে যাই। ফ্রি নেই আজকে, কাজ মিটিয়ে মানে আজকে বিকালবেলা কাজ নেই কিনা বুঝতে পারছি না, জানি না। আমার তো ফোন আসবে, রাত্রে তো নাইট ডিউটি আছে মনে হয়, দেখতে হবে এখনো। সো চলো, তো ঠিক হয়ে গেছে জানো, সাইকেল ঠিক করে নিয়েছি। হেডফোন নেবো, আমার হেডফোন নেই, রিম্পা নিয়ে চলে গেছে। তো চলো ফাইনালি কেনাকাটা করে চলে আসলাম। সাইকেলটা এখানে রেখে গেছিলাম বাইরে, এইমাত্র গাড়িতে করে গেছিলাম, গিয়ে দেখি ফুটবল খেলবো। গলাটা এত ব্যথা, ঘাটটা রাতে শোয়ার জন্য হয়েছে না কি হয়েছে কে জানে, বুঝতে পারছি না। দেখি ছেলেবেলা ফুটবল খেলছে কিনা, গিয়ে ফুটবল পেটাবো। অনেক কিছু কিনে এনেছি, দেখো তোমাদের দেখাই এক এক করে। জকির একটা টি শার্ট, ড্রাই ফিটের একটা আন্ডার জকির, একটা হেডফোন আমার দরকার ছিল, রিম্পা নিয়ে চলে গেছে। চলো ফটাফট রেডি হয়ে ফুটবল খেলতে যাই, এসে দেখা হচ্ছে। এই তো আমি এখন ফুটবল খেলে চলে আসলাম, একদম দেখতেই পাচ্ছ ঘেমে একাকার, প্রচুর হার্ড এক্সারসাইজ করেছি। চলো একেবারে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে, হেভি কষ্ট হয়ে গেছে।
এখন বেরিয়ে গেছি সিভিল লাইনের দিকে চলে এসেছি, কারণ আমি যে আন্ডারওয়্যারটা কিনেছেন সেটা মিডিয়াম সাইজ, ওটা লার্জ সাইজ দরকার। তো চলো, ইমাদুল্লা ওয়েট করছে জকি শোরুমে, ইমাদুল্লা ও এসছে, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। যে ঘেমে গেছি আর সিরিয়াসলি, তো এখন অন্যরকম প্যাটার্ন দেখছি, দেখি কোন প্যাটার্ন আসে না আসে। দেখুন ঈর্ষা দেখছে, হাই কেমন আছো তুমি, ভালো আছো? পরে দেখা হবে, আপনার কাজ মিটিয়ে নিই তারপরে দেখা হবে, বলো। হ্যাঁ ঠিক আছে, টাটা করে দাও, টাটা টাটা। হ্যাঁ গুড গুড, কেনাকাটা কমপ্লিট, এক্সচেঞ্জ কমপ্লিট, চলো এবার যাই দেখি যাওয়া যায়। তো আমি এখন যাচ্ছি মেসের দিকে যেতে, আর এখানে এই রাস্তার একটু অন্ধকারই আছে, দেখা যাচ্ছে না তুমি আলো করবে। চলো এখন মেসেকে খেয়ে দে, সে ঘরে এসে তারপরে কথা হচ্ছে। এই তো আমি চলে আসলাম ফাইনালি ঘরে, ডিনার কমপ্লিট, কাজ করে খেলে খেলে এত কষ্ট হয়ে যায় সিরিয়াসলি। রিম্পা থাকলে একা একা প্রচুর মিস করি, রিম্পাটা একা একা আর ভালো লাগে না, কবে যে ছুটি যাবো কে জানে। প্রত্যেকদিন একদিন ফলো করা একটু টাফ ব্যাপার রয়েছে বন্ধু, যারা যারা করো তারা জানো যে প্রত্যেক দিন এক রুটিন ফলো করা কতটা টাফ ব্যাপার। চলো ভাই যাবে, পুরো দিন ব্লগে ছিলে, ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও। যদি ব্লগটা এ পর্যন্ত দেখে থাকো আর ভালো লাগে তাহলে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। আর যারা আজকে আমার ব্লগে নতুন এসছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার ব্লগে, আমার ওয়ার্ল্ডে। যদি ব্লগটা ভালো লাগে, সত্যি ব্লগটা দেখে যদি তোমাদের মনটা ছুঁয়ে যায় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আগে বাড়িয়ে নিয়ে যাও, তোমরাই সব কিছু। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি আগে বাড়তে পারবো না, তোমাদের আমার এক্সপিরিয়েন্স, আমার জবের এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করতে পারবো না। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ব্লগে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, মজা করো।